Sunny Leone and you're watching Metro TV Bureau. Asuchi Batya, 24 re nebo batyar rupo. Corona kalare puni maru asuchi au eko batya. Dakshina purba Bangop Sagar re aji adhika ghanibhuta hebo laguchap. Asanta kali eha abapatra rupo nebo. 24 tarikh re eha batyar rupo nebo. Bharatiya panipak bibhagar kahiba anusare batya Odisha ru Bangladesh madhyare stalabhag chhuibo. Sepate windy.com nijara purbanuman badalaichi. E sanstha kahichi batya Odisha re stalabhag chhuibara sambhavana kam. Eha paschim banga ebong Bangladesh madhyare Sundarban anchal re maad karipare. Sepate Bharatiya panipak bibhag kahichi 23 tarikh re abapat neba পরে বাতার স্পষ্ট চিত্র কোণ আকলন করা যাই পারিব অনেপকরে পানিপাক বিজ্ঞানী মানে পূর্বানুমান করুচন্তি ওড়িশার কেন্দ্রাপড়া ভদ্রক বালেশ্বর আদি জেলা পাই টিকে অধিক বিপদ রহুচি কেন্দ্রাপড়ারে ঘষি হই যাই বাত্যা বালেশ্বর উপকূলের স্থলভাগ ছুইবা সম্ভাবনা যথেষ্ট অধিক শিক্ষা অনুসন্ধান পরিচালিত পরিবেশ ও জলবায়ু কেন্দ্র পক্ষরু ডক্টর শরৎচন্দ্র সাহু পূর্বানুমান করিচন্তি যে আসন্তকালে সৃষ্টি হেবাকু থিবা লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হেলে মে 26 তারিখে এহা পশ্চিম ওড়িশা বঙ্গ উপকূল অতিক্রম করিব মে 25 তারিখ সুদ্ধা ঘূর্ণিঝড়ে পরিণত হেব সে আহুরি কইচন্তি এই ঘূর্ণিঝড় ওড়িশার ভদ্রক কিংবা বালেশ্বর জেলা অথবা পশ্চিমবঙ্গর দীঘা উপকূল দিয়ে গতি করে পারে এটা আহুরি সক্রিয় হচ্ছে কারণ গতকাল যে মৌসুমী বায়ু রয়েছিল সেটা বর্তমানে সক্রিয় হয়েছে এবং যে মেঘ খণ্ডগুড়ি রয়েছিল একত্রীকরণ প্রক্রিয়া স্টার্ট হয়ে যাই বর্তমানে মর্নিংরে আমার যে ডাটা হস্তগত হয়েছে বর্তমানে আনালাইসিস হচ্ছে তথ্য যা মিলব সেই অনুসারে জনা পড়ব লঘুচাপ ক্ষেত্রর পরিস্থিতি কোণ যেটা কি 11:30 12টা সুদ্ধা আজ ক্লিয়ার হয়ে যাব কিন্তু বর্তমানে যা আমার রয়েছিল গতকাল যে আকলন রয়েছিল কি 24 তারিখ সুদ্ধা এ যে লঘুচাপ ক্ষেত্রটি গোটিয়ে সামুদ্রিক ঝড় বা বাত্যার রূপ রব সেই তথ্য বর্তমান বুদ্ধি শ্রদ্ধা রয়েছে এবং 26 তারিখ বেলকু ইয়া উত্তর পশ্চিম দিগরে গতি করব এবং সমুদ্র ভিতরে 24 তারিখ বাত্যার রূপ নেওয়ার পরে আহরি ঘনীভূত হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তার ইন্টেনসিটি বড়িবার মধ্যে সম্ভাবনা রয়েছে এবং 26 তারিখ সকাল সময় ইয়া ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল পাখাপাখি রহবার সম্ভাবনা রয়েছে এই লঘুচাপ হয়ত প্রবল ঘূর্ণিঝড় কিংবা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উপকূল অতিক্রম করে বাত্যার গতি এবং পবন বেগর স্পষ্ট চিত্র মে 24 রে হি জনা পড়িব মৌসুমীর প্রভাব যোগু এই ঘূর্ণিঝড় বিশেষভাবে ঘনীভূত ন হই পারে যদি এ বাত্যার রূপ নিয়ে ওড়িশা উপকূল দিয়ে গতি করে তেবে এই সময় পবনর বেগ ঘণ্টা প্রতি 65-90 কিলোমিটার রহব যদি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তেবে এর বেগ বৃদ্ধি পায় ঘণ্টা প্রতি 100 কিলোমিটার হই পারে এই সময় ওড়িশা উপকূলের পবনর গতি তীব্র হেবা সহ বালেশ্বর ভদ্রক ময়ূরভঞ্জ কেন্দ্রাপড়া এবং যাজপুর আদি জেলায় মে 25 তারিখ রাত্রু 27 তারিখ সকাল পর্যন্ত প্রবল বর্ষা হয়ে পারে পরবর্তী সময় এহা বিহার আড়কু গতি করিব রিপোর্ট মেট্রো টিভি মা মোটরস সমস্ত প্রকারের কার গুড়িকর মরামতি কেন্দ্র মেকানিক্যাল ডেন্টিং পেন্টিং সার্ভিসিং মেশিন পলিসি ও ব্রেকডাউন সার্ভিসর উৎকৃষ্ট কেন্দ্র যোগাযোগ 270 তপবন লে খণ্ডগিরি ভুবনেশ্বর ফোন নম্বর 9658669999 7978327500